আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা যে কাজটুকু করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তো প্রথমে যেটা করব যে আমাদের একটা সিঙ্গেল পেজ তৈরি করব। এখানে হচ্ছে আমাদের সিঙ্গেল পেজের মধ্যে বা সিঙ্গেল পোস্টের মধ্যে যে বিষয়গুলি থাকবে, পোস্টের টাইটেল থাকবে, পোস্টের ইমেজগুলি থাকবে, পোস্টের কন্টেন্টগুলি থাকবে এবং আমাদের এই সাইডবারটা থাকবে। সিঙ্গেল পোস্টের মধ্যে সাইডবার থাকবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে যে প্রথমত আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল যে পেজটা আছে সেটাকে আমরা একটা ডুপ্লিকেট করে ফেলবো। এখানে লিখবো সিঙ্গেল পোস্ট নামে আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে ফেললাম। এখন আমাদের যে সিঙ্গেল পোস্টের মধ্যে যেটা থাকবে, সিঙ্গেল পোস্টের মধ্যে কিন্তু আমাদের কোনো স্লাইডার থাকবে না বা সাইডবারটা থাকবে। আরেকটা বিষয়, আমরা যখন এখানে যে কাজটা করতেছি যে ইনডেক্স ডট ইয়ের মধ্যে এইচটিএমএল এর মধ্যে যে এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটার মধ্যে এই হোম পেজের মধ্যে দুই সাইড দিয়া একটু ঝাঁকা থাকলে ভালো লাগবে। তো এটা আমরা এই কাজটা করব। তো এই কাজটা আমরা যেটা করব তার জাস্ট সিম্পল একটা কোড আমরা এখানে লিখে দিব। তো এখানে আমরা ফ্লুয়েডটা আমরা রাখবো। আর এই যে এখানে এখানে আমরা কি ফ্লুয়েড নিয়েছি, এই ফ্লুয়েডটা আমরা রাখবো। এর ভিতরে আমরা আরেকটা ডাইভ নিব, ক্লাস কন্টেনার। ফ্লুয়েডের পরিবর্তে ফ্লুয়েডটা কেটে জাস্ট কন্টেনার রাখবো। এটা কেন রাখবো, যদি আমাদের কোনো প্রয়োজন, এর ভিতরে যদি আমাদের কোনো ডিজাইন করার প্রয়োজন পড়ে, ফ্লুয়েড যে কন্টেনার আছে সেই কন্টেনারের মাধ্যমে আমরা ডিজাইনটা করে ফেলতে পারবো। তো এখন একদম নিচের দিকে চলে যাচ্ছি যেখানে এই যে শেষ হয়েছে। তো প্রথমটা ছিল আমাদের রিসেন্ট পোস্ট এবং অন্যান্য বিষয়গুলি। তো এখানে আমাদের এটাকে শেষ করতে হবে। আমরা একটা ডাইভ ক্লোজ করে দিলেই এটা হয়ে যাবে। ওকে, এটা করলাম। তারপর এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট আসবে। তো এটাকেও আমরা একটা ডাইভের ভিতরে নিয়ে যাব, ক্লাস কন্টেনার। কন্টেনার ফ্লোরটা কেটে দিয়ে জাস্ট শুধু কন্টেনারটা থাকবে, এটাকে আমরা এখানে শেষ করব একদম নিচে ফুটারের আগে। যেহেতু আমাদের এটা ফুটার কন্টেনার ফ্লোরের মধ্যে আছে, এর আগে আমরা এটাকে শেষ করে দিই। ওকে, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে যদি আমরা আবার রিলোড করি তাহলে দেখবো যে আমাদের যে স্লাইডার ছিল এটা দুই সাইড দিয়ে আমাদের ছোট্ট একটি জায়গা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে এইচআরটার কারণে আমাদের একটু খারাপ দেখা যাচ্ছে যে এটা এদিকে চলে এসেছে। তো এটা আমাদের আবার আরেকটা ডিজাইন আমরা করতে পারি যে এইটুকুর মধ্যে আমাদের একটা কালার দিতে পারি এবং এইটুকুর মধ্যে আমাদের আরেকটা কালার হইতে পারে। এই করলে এটা করলে আপনাদের ভালো দেখাবে, বাট আমি আপাতত এটা কালার করছি না। আমরা এইচআরটাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করে দিব। তাহলে আমাদের উপরে যে এইচআর ট্যাগটা নেওয়া হয়েছিল সেই এইচআরটাকে ধরবো, ধরে এটাকে কপি করলাম বাট কন্টেনারের ভিতরে এটা দিয়ে দেব। তাহলে যেটা হবে যে ডাইভের আগে আমাদের একটা হরিজেন্টাল রো নিবে, এই যে হরিজেন্টাল রো নিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছে। ওকে, তো খুব ইজি, আমাদের খুব সুন্দরভাবে ডিজাইনগুলি করে ফেলতেছি। এখন আমরা একটা সিঙ্গেল পোস্টের যে কাজটা সেটা আমরা করব। তো এর জন্য আমাদের এখানে এটা কপি করেছিলাম, তো এটাকে আমরা আপাতত এখানে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা একটা পেজ পেয়ে গেলাম। তো এখানে আমাদের যে কাজটা লাগবে না সেটা হচ্ছে আমাদের এই কন্টেনার স্লাইডারটা আমরা এখানে ইউজ করবো না, স্লাইডারটা আমরা এখানে থাকবে না। তো স্লাইডারটা বাদ দিব। স্লাইডারটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে এটাকে ধরলাম এবং এই এরোতে ক্লিক করে আমরা পুরো স্লাইডারটাকে কপি করে ফেললাম, মানে পুরো স্লাইডারটাকে ব্লক করে কেটে দিলাম। ওকে, তো এখানে আবার আছে আমাদের যে বিষয়টা লাগবে না সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো এখানে শো হচ্ছে সেই পোস্টগুলি আমাদের এখানে না হলেও চলবে। তবে আমি এখানে এটা শো করাবো, সেটা হচ্ছে যদি আমাদের এই সেম ক্যাটাগরি, অর্থাৎ যখন আমরা সিঙ্গেল পোস্টটা ইউজ ওপেন হবে তখন সেম ক্যাটাগরি যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি নিচে শো করবে, সিমিলার ক্যাটাগরির পোস্টগুলি নিচে শো করবে। তো এর জন্য আমাদের সিঙ্গেল পেজটা আমরা তৈরি করে ফেলেছি।
এখন আমরা কি করব সিঙ্গেল পেজটাকে ওপেন করব SIN GLP single post dot html ওকে ক্লিক করলাম তাহলে আমাদের যেটা হচ্ছে আমাদের এখানে স্লাইডারটা চলে গেছে বাট এটা রয়ে গেছে এখানে সাইড বারটা আছে এখানে ডিজাইনের জন্য জাস্ট আমরা নতুন একটা পোস্ট ডিজাইন করব এখানে তো নতুন পোস্ট যখন আমাদের এখানে আসবে সেই পোস্টটা আমাদের একটা টাইটেল থাকবে ছবি থাকবে কন্টেন্ট থাকবে তাহলে আমরা একটা কার্ড নিতে পারি প্লাস আমরা এখান থেকে বেশ কিছু জিনিস পেয়ে যাব প্রথমত আমরা টাইটেলটাকে কপি করব টাইটেলটা কপি করলাম কপি করে আমরা এই যে আমাদের যে টাইটেল ছিল টাইটেলের ভিতরে দিয়ে দিলাম তারপরে যেটা হবে এই হেডারের বাহিরে এখানে আমাদের পোস্ট কন্টেন্টগুলি থাকবে বা ইমেজ থাকবে তাহলে আমরা এখানে নিলাম ডাইভ ক্লাস কার্ড বডি কার্ড বডির ভিতরে ইমেজ থাকবে কন্টেন্ট থাকবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ইমেজটাকে নেই যেহেতু আমাদের ইমেজ থাকে তাহলে IMG সোর্স ইমেজ আপাতত আমরা এই ইমেজটাকে নিলাম রাইট বাটনে ক্লিক করে ইমেজ ইমেজ লিঙ্ক এই যে কপি ইমেজ লিঙ্ক এটাকে আমরা নিলাম এবং এটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে এখানে আমরা একটা ক্লাস দেই সেটার নাম হচ্ছে IMG থাম্বনেল এটুকু আমরা দিলাম থাম্বনেল জাস্ট একটা বর্ডার আসবে এই থাম্বনেল দেওয়ার কারণে আমার ইমেজের চতুর্দিকে একটা সুন্দর একটা বর্ডার আসবে আর এখানে আমরা দিলাম রাইট লেফট এটা দিলাম এখন আমরা এটাকে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখানে একটা ইমেজ চলে এসেছে আমাদের যে পিকচারটা ছিল সেই পিকচারটা এসেছে পিকচারের চতুর্দিকে আমাদের একটা বর্ডার এসেছে ওকে তো এখানে হাইটটা একটু বেশি হয়ে গেছে হাইটটা 200 জায়গায় আমরা এখানে 320 দিতে পারি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে ওকে তো এখন আমাদের এখানে আমরা টেক্সট দিব তো টেক্সটটা আমাদের অবশ্যই পি ট্যাগ বা অন্য কোনো ট্যাগের মধ্যে হবে তো আমরা দিলাম পি ট্যাগ হ্যাঁ পি ট্যাগ দিয়ে আমরা এখান থেকে নিউজের যে ওই যে টেক্সটগুলি আছে সেই টেক্সটগুলি আমরা এখান থেকে কিছু টেক্সট কপি করে নিই ওকে এটুকু আমরা কপি করে নিলাম তো এই কপি করে টেক্সটটুকু আমরা দিয়ে দিলাম সেভ করলাম দেন এটাকে আমরা রিলোড দিলাম তাহলে আমাদের টেক্সটগুলি এইভাবে এখানে চলে এসেছে তো এখানে একটা বিষয় দেখেন আমাদের এই ইমেজের সাথে টেক্সটগুলি একদম লেগে গেছে এটাকে আমরা ফিক্সড করব আর এখানে আমরা লেখাকে আরেকটু বাড়ায় দিতে পারি তো যেটা করা যায় যে আমাদের এই পি ট্যাগটাকেই আমরা একটু বাড়ায় দিই ইন্ট কপি করলাম এটাকে আমরা কয়েকবার দিয়ে দিলাম আর ইমেজের মধ্যে যেহেতু আমাদের এখানে ইমেজ দেওয়া আছে তো ইমেজের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে থাম্বনেল এবং আমরা এখানে মার্জিন দিয়ে দিব চতুর্দিকে মার্জিন দিব আমরা 3 তাহলে দেখবো যে ইমেজের থেকে আমাদের যে লেখাগুলি আছে একটু দূরে সরে আসবে এই যে আমাদের ডিজাইনটা এরকম হচ্ছে তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ইমেজ এখানে হচ্ছে আমাদের লেখা তো আমাদের লেখা যদি আরো বড় হয় আরো বড় হবে নো প্রবলেম তো এটা হচ্ছে আমাদের সাইড বার পোস্টের টাইটেল আর উপরে যদি আমাদের কোনো জায়গা রাখতে চাই তাহলে উপরে আমাদের জায়গা রাখতে পারবো আমরা সেটাও করতে পারি আমাদের এই কার্ডের মধ্যে যেটা হয় MY 2 বা 3 এরকম একটা কিছু দিয়ে দিলাম 2 বা 3 দিলাম তাহলে উপরে নিচে চতুর্দিকে উপরে নিচে থেকে আমাদের কিছু জায়গা সে নিবে এটা আমাদের একটা পোস্ট ওকে তাহলে আমাদের সিঙ্গেল পোস্টটাও হয়ে গেল
আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।